আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد، رواه مسلم. عن أنس رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী পশ্চিম সাংগঠনিক জেলার উদ্যোগে তানোর থানার কালীগঞ্জহাট হাই স্কুল ময়দানে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় পরিচালক, মাননীয় প্রধান অতিথি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, রাজশাহী পশ্চিম সাংগঠনিক জেলার দায়িত্বশীল বৃন্দ এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা ও জেলা থেকে আগত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের বিভিন্ন পর্যায়ের কর্মী ও সাথীবৃন্দ, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সম্মানিত পুলিশ সদস্য ভাইয়েরা সহ অন্যান্য সংস্থার সদস্যবৃন্দ এবং পর্দার অন্তরালে সমবেত মা ও ভগ্নীগণ, আমরা সর্বাগ্রে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুজুরে শুকরিয়া আদায় করছি। কারণ সারা বাংলাদেশের প্রতিকূল আবহাওয়ার মধ্যে রাজশাহীর এই পরিবেশটা যে সুন্দর রেখেছেন এবং আজকে আমাদেরকে এখানে কথা বলার সুযোগ দান করেছেন, এই জন্য সকলে আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যখন এই ময়দানে বসে কথা শুনছি বা বলছি, ঠিক এই সময় বাংলাদেশের অন্যান্য জেলাতে প্রচুর বৃষ্টি ঝড় হচ্ছে। আল্লাহ পাকের ইচ্ছা, তার দিনের কথা হবে, তিনি কবুল করলেই কথা হবে, না হলে হবে না, এটাই মূল কথা। আপনারা দীর্ঘ সময় যাবত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করেছেন এবং সর্বশেষ পর্যন্ত মোহতারাম আমিরে জামাতের কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শ্রবণ করে বাড়ি ফিরবেন ইনশা আল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 31 এবং 32 এই দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এই দুইটি আয়াতকে কেন্দ্র করে আমি আমার বক্তব্য উপস্থাপন করবো ইনশা আল্লাহ। বক্তব্যের বিষয় হচ্ছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা বা তাকে ভালোবাসার নিদর্শন। আমরা প্রত্যেকেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, ঠিক না? কেউ আছেন কি আল্লাহ নবীকে ভালোবাসেন না? কেউ নেই। এই ভালোবাসাটা কিভাবে সম্ভব, ভালোবাসার অর্থ কি, এই বিষয়টি আমরা কোরআন হাদিসের আলোকে একটু বিশ্লেষণ করলে বুঝতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি জানিয়ে দিন, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো। কার অনুসরণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন।
আর কি করবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর তিনি তোমাদের গোনাগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াময়। আল্লাহ কি? আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াময়। যদি আল্লাহ নবীর আনুগত্য করি, তার কথা মতো চলি, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে, তার নবীকে ভালোবাসা হবে, এবং এর ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন আর আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করলে, অনুসরণ করে করলে আল্লাহ ভালোবাসেন, গুনাহও ক্ষমা করে দেন, ঠিক না? আর যদি না করি, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। পরায়ত আল্লাহ বলছেন, বলুন, নবীকে বলছেন, আপনি বলুন আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফা ইন তাওয়াল্লাউ, যদি মুখ ফিরিয়ে নাও, আনুগত্য না করো, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কোনো কাফেরকে, কোনো অবাধ্যকে, কোনো অস্বীকারীকে আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না। আপনার কি আল্লাহর ভালোবাসার পাত্র হতে চান, না আল্লাহর বিদ্বেষের পাত্র হতে চান? ভালোবাসার পাত্র হতে চান। তো ভালোবাসতে হলে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করতে হবে, তাকে ভালোবাসতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, তোমাদের কোনো ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না সে আমাকে ভালোবাসবে। মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার পিতামাতা থেকে, তার ছেলে সন্তান থেকে, এবং সমস্ত মানুষ থেকে যতক্ষণ আমাকে অধিক ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে পূর্ণ মুমিন হতে পারবে না। সহিহ বুখারীর হাদিস, মিশকাতের একেবারে শুরুতে 7 নম্বর হাদিস। তাহলে পূর্ণাঙ্গ মুমিন হওয়ার জন্য আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, এ কথা নবী বলে দিলেন। আল্লাহ বললেন রাসূলকে ভালোবাসতে হবে, আর নবী নিজেও বললেন যে রাসূলকে ভালোবাসতে হবে। তো এই ভালোবাসাটা কিরকম? এই হাদিসের ব্যাখ্যাতে যদি আমরা আরেকটু সামনে যাই, সহিহুল বুখারীর 6632 নম্বর হাদিসটা যদি শুনি, তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে যে রাসূলকে ভালোবাসতে হবে কি কিভাবে। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা আল্লাহর নবীর সাথে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একসঙ্গে ছিলেন। আল্লাহ নবী উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাত ধরে আছেন, হাঁটছেন, এমন সময় উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে জগতের সব কিছুর চাইতে ভালোবাসি, ইল্লা মিন নাফসি, কিন্তু আমার নিজের নফসের চাইতে বেশি ভালোবাসি না। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খুব সাহসী মানুষ ছিলেন, জানেন, তাই না? আল্লাহ নবীর সামনে এইভাবে কথা বলার হিম্মত খুব কঠিন ব্যাপার। তিনি বললেন, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, আমি পৃথিবীর সব কিছুর চাইতে আপনাকে বেশি মহাব্বত করি, বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, কিন্তু আমি আমার নিজের নফসের চাইতে বেশি ভালোবাসি না, আমার জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসি না। এইটুকু বলেছেন। এবার নবী কি বলছে শুনেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়ে বললেন উমরকে, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি, কসম কালেও নয়, আল্লাহর কসম করে বলছি, ওই সত্তার কসম যা
হাতে মুহাম্মদের জীবন, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ তোমার কাছে তোমার নফসের চাইতে প্রিয় না হব, ততক্ষণ ওমর তুমি মুসলমান হতে পারবে না, মুমেন হতে পারবে না। ধমক খেয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু আগের কথা তিনি ঘুরিয়ে ফেললেন। এবার তিনি বুঝতে পারলেন যে আসলে ভালোবাসতে হবে কীরকম করে। সাথে সাথে তিনি বললেন, ফাকাল আল উমর আল আন ওয়াল্লাহি লা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। হে আল্লাহর নবী, আল্লাহর কসম করে বলছি, তিনিও আল্লাহর কসম করছেন, আল্লাহর নবী আল্লাহর কসম করে বলছেন, এবার ওমর ফারুক আল্লাহর কসম করে বলছেন, ফাইন আল আন ওয়াল্লাহি, হে আল্লাহর নবী আল্লাহর কসম করে বলছি, এখন লা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, এখন আমি আপনাকে আমার নফসের চাইতেও বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহাব্বত করি। বলুন সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন ইয়া ওমর, এতক্ষণে কথা ঠিক হয়েছে ওমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসত নিজের জীবনের চাইতে, নিজের জীবন দিয়ে সাহাবীরা আল্লাহ নবীকে রক্ষা করেন নাই, উহুদের ময়দানে জানেন না ইতিহাস। তো এই ভালোবাসার নিদর্শন কি? আল্লাহ নবীর ভালোবাসার একটা দিবস আজকে গেল, তাই না? আল্লাহ নবীর ভালোবাসার একটা দিবস আজকে গেল না? কে আপনারা মিছিল করেন নাই? রাজশাহী মহানগরী তোলপার হয়ে গেল মিছিলে, 70টা ট্রাকের বিশাল বহর নবীর ভালোবাসার মিছিল, 70টা ট্রাক গেল নওদাবার আমচত্বরের সামনে দিয়ে, মাইকের শব্দ চিল্লা চিল্লি চেঁচামেচি যাচ্ছে তাই করে তারা পুরা শহরটাকে মনে হয় একেবারে মাত করে দিল নবীর ভালোবাসার জন্য। এটার নাম কি ভালোবাসা? আল্লাহ নবীর নামে মিছিল করলে ভালোবাসা হয়? আল্লাহ নবীর নামে মিলাদ করলে ভালোবাসা হয়? আল্লাহ বলেছেন নবীর আনুগত্য করতে হবে। কই আল্লাহ নবীর জীবনে কোনোদিন তার জন্মদিনের মিছিল হয়েছিল বলতে পারবেন কেউ? কোন আলেম ওলামার দলিল আছে? পৃথিবীর কোন আলেমের কাছে কোনো দলিল আছে নবীর জন্মদিন তিনি পালন করেছিলেন, কোনোদিন মিছিল করেছিলেন সাহাবীরা? বলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছিলেন, তা উমর রাদিয়াল্লাহু আনহু করেছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু করেছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু করেছিলেন, চার ইমামের চারজনের কোনো ইমাম করেছিলেন? তা আপনি কোথা থেকে করছেন? 1500 বছর পরে আপনার মহাব্বত এত বেশি কিভাবে হলো? আল্লাহ নবীর মহাব্বত দেখানোর জন্য আপনাকে কোটি কোটি টাকা অপচয় করতে হবে, রাস্তায় মিছিল করতে হবে, এই শিক্ষা কোন ধর্মের শিক্ষা? এটা কোন ইসলামে এটা বলা আছে? নবীর জামাই শ্বশুর চারজন রাষ্ট্রীয় ক্ষমতার মালিক ছিলেন 30 বছর, ইচ্ছা করলে হুকুম দিলেই কিন্তু হতো, রাষ্ট্রীয়ভাবে চালু করা তাদের জন্য খুব সহজ ছিল, কারণ তারাই ছিলেন খলিফা। কিন্তু তারা কেউ এটা করেন নাই। কেন করেন নাই? এটার নাম শরীয়ত নয়। জন্ম দিবস মৃত্যু দিবস পালন করা ইসলামের রীতি না। ইসলাম কোনো দিবস পালনকেই সমর্থন করে না। যদি তাই হতো তাহলে ইসলামের ইতিহাসের সবচাইতে গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে বদর দিবস। কই কোনোদিন বদর দিবস পালন করেছেন? যেখানে 313 জন সাহাবি সহস্রাধিক কাফেরের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, জিহাদ করেছেন, ইসলামের মূল পরিবর্তনকারী জিহাদ যেটাকে বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আবু জাহল আল্লাহর কাছেই দোয়া করছে। আবু জাহলের দোয়াটা হচ্ছে আল্লাহর কাছে এরকম যে, আল্লাহ আমাদের বাপদাদার দিনের ধর্ম ঐতিহ্য এই মুহাম্মদের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, কাজে তুমি আমাদেরকে বিজয় দান করো, আমাদের পিতৃ পরিচয় আমাদের ঐতিহ্য যেন অটুট থাকে অক্ষুণ্ণ থাকে, এই দোয়া আবু জাহল করছে আল্লাহর কাছে। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুই হাত তুলে কাঁদছেন অঝোর নয়নে, হে আল্লাহ এই সামান্য কয়জন মুসলমান যদি আজকে নিশ্চিহ্ন হয়ে যায় তাহলে তোমার ইসলাম রক্ষা করার কেউ থাকবে না, আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দান করো, আল্লাহর কাছে কাঁদছেন। দীর্ঘ সময় ধরে তিনি হাত তুলে দোয়া করছেন, গায়ের চাদরটা মাটিতে পড়ে গেল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়িয়েছিলেন, চাদরটা উঠিয়ে দিয়ে আল্লাহ নবীর হাতে দিয়ে বললেন,
কাফাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী যথেষ্ট হয়েছে, আপনি অনেক কেঁদেছেন, আল্লাহর কাছে আল্লাহ কবুল করবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীকে সান্ত্বনা দিচ্ছেন, সুবহানাল্লাহ। সেই নবীর দোয়া কবুল হয় নাই, আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে বদর যুদ্ধ শরীক হয় নাই, আবু জহলের দোয়া কবুল হয় নাই। আবু জহলেরও বিশ্বাস ছিল যে আল্লাহ আছে, আবু জহলও আল্লাহকে বিশ্বাস করে, কারণ আল্লাহ যে সৃষ্টি করেছেন এই বিশ্বাস তার আছে, তিনি যে রিজিক দেন, তিনি যে খাওয়ান পরান এই বিশ্বাস তার আছে। এই জন্য তাওহীদের রুবুবিয়াত যেটা রব হিসেবে আল্লাহকে তারা বিশ্বাস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে তার আনুগত্যের মাধ্যমে। যদি তার আনুগত্য না থাকে, আনুগত্য না করে যেটা অতিরিক্ত করা হবে এটার নাম হচ্ছে বিদআত। এটার নাম কি? বিদআত। অর্থ কি? যেটা নতুন সৃষ্টি। শরীয়তের মধ্যে নেকির আশা যেটা করা হবে এটার নাম কি? বিদআত। ঈদ মিলাদুন্নবী কি হবে, সুন্নাত না বিদআত? কেন? এই আমলের কোনো দলিল কোথাও খুঁজে পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু দিবস পালনের কোনো ইতিহাস নাই, কোনো দলিল নাই, কোনো হাদিস নাই। আল্লাহ নবীর জামানায় হয় নাই, সাহাবীদের জামানা হয় নাই, তাবিঈদের জামানায় হয় নাই, তাবা তাবিঈদের জামানা হয় নাই, ইমামদের জামানায় হয় নাই। এই শেষ পর্যায়ে এসে দেড় হাজার বছর পরে এসে আমরা আল্লাহ নবীর মহব্বত এত বেশি হয়ে গেল, আমরা এখন আর কোথাও টাকা পয়সা খরচ করার জায়গা পাই না, এবার মিলাদের মিছিল বের করা শুরু করেছি রাস্তায়, রাস্তা ব্লক করে দিয়ে আল্লাহ নবীর মিলাদের মিছিল করছি। এটার নাম নাকি ইসলাম, এটার নাম নাকি ধর্ম? পাঁচ অক্ত সালাতের কোনো খবর নাই, সিয়ামের কোনো খবর নাই, দাড়ির কোনো খবর নাই, সুন্নাতের কোনো খবর নাই। একদিন বছরে একটা মিছিল করে সে হয়ে যাচ্ছে আশেক রাসুল, নবীর প্রেমিক। কত মূর্খ আমরা, কত জঘন্য আমাদের কর্মসূচি, চিন্তা করে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি আমাদের শরীয়তের মধ্যে নতুন কিছু সৃষ্টি করে, চালু করে, নতুন কিছু আমল চালু করে দেয় যেটা এই শরীয়তের মধ্যে নেই, ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যাত, এটা বাতিল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত সহিহ মুসলিমের 1758 নম্বর হাদিস, সেখানে তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিরা আমালান মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোনো আমল করে যে আমলটা আমার, যে আমলের মধ্যে আমার কোনো নির্দেশ নেই, আমার কোনো আদেশ নেই, ফাহুয়া রাদ্দুন, এটা বাতিল। হাদিসটা বুঝতে কি অসুবিধা হয়েছে আপনাদের? ছোট্ট একটা হাদিস, একটা বাক্য মাত্র, কেউ যদি এমন কোনো আমল করে যে আমলের মধ্যে আমার নির্দেশ নেই, ফাহুয়া রাদ্দুন, এটা বাতিল। এখন আমলটা যদি রাসূলের নির্দেশ মতো না হয়, সে আমলটা কি কবুল হবে? আমলটা যদি রাসূলের পদ্ধতি মতো না হয়, সে আমল কবুল হবে? আমল যদি নিজেদের তৈরি করা হয়, মেড ইন বাংলাদেশ হয়, তাহলে আমল কবুল হবে? বা মেড ইন চায়না যদি হয়, আমল কবুল হবে? মেড ইন বাগদাদ, এখন বাগদাদ হচ্ছে আমলের জাল হাদিসের কারখানা ছিল কুফা, জাল হাদিস তৈরি হতো কুফায়। এক এক বিগতের হাদিস যেত, ওইটা বের হওয়ার সময় এক হাত লম্বা হয়ে বেরিয়ে আসতো। তাহলে এইভাবে যদি মানুষ হাদিস তৈরি করে, আমল তৈরি করে, তো এই তৈরি করে আমল করে কি জান্নাতে যাওয়া যাবে? আহলে হাদিস আন্দোলন মানুষকে এই দাওয়াতটাই সহজে দেয়। আমরা গত 26 তারিখে বগুড়া আলতাফুন নাসা খেলার মাঠে বক্তৃতায় এ প্রসঙ্গে এসেছিল, বলেছিলাম, ওরে বাবারে, এখন দেখছি ইউটিউবে ফেসবুকে খুব গালাগালি চলতেছে। আমরা বিনীতভাবে বলেছি, দলিল যদি থাকে দেখান না, আমরা মেনে নিব। আজকেও বলে যাচ্ছি, মিলাদ করার যদি একটি দলিল কোথাও থাকে, আল্লাহ নবীর জামানায়, তার সাহাবীদের জামানায়, খলিফাদের জীবনে,
কোথাও যদি একদিনের জন্য আল্লাহ নবীর জন্ম দিবস পালনের বা তার মৃত্যু দিবস পালনের একটি দলিল খুঁজে বের করতে পারেন, যে মুখ দিয়ে মিলাদের বিরুদ্ধে বলছি ওই মুখ দিয়ে আবার মিলাদ করার কথা বলবো, এটা আল্লাহর কসম করে বলে যাচ্ছি। হিম্মত থাকলে দলিল নিয়ে সামনে আসেন, যুক্তি নিয়ে সামনে আসবেন না। যুক্তি দেয় ইবলিস, যুক্তি দেয় কে? ইবলিস। ইবলিসের চাইতে বড় যুক্তিবাদী আর পৃথিবীতে কেউ আছে? তা লাভটা কি হয়েছে যুক্তি দিয়ে? অভিশপ্ত, জাহান্নাম। ইবলিস কি যুক্তি দিয়েছিল? আদম আলাইহিস সালাম যখন বললেন যে আদমকে সৃষ্টির পরে যখন আল্লাহ বললেন যে তোমরা আদমকে সিজদা করো, ইবলিস কিন্তু পরহেজগার ছিল, খুব ইবাদত গুজার ব্যক্তি ছিল, আল্লাহর খুব খাঁটি বান্দা ছিল, সে আল্লাহর ইবাদতে এত মশগুল থাকতো, কিন্তু একটা নির্দেশ লঙ্ঘন করেছিল, সেটাও কিন্তু তার যুক্তি দিয়ে। যুক্তিটা ছিল এরকম, খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, আল্লাহ তুমি আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে আর আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে, আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ হই, আমি তার কাছে কেন সিজদা করব, আদমের কাছে কেন সিজদা করব? আদম তো হচ্ছে মাটির তৈরি, আমি তো নূরের তৈরি, তা আগুনের মর্যাদা আগুনের তৈরি, আমি কি আগুনের মর্যাদা বেশি না মাটির মর্যাদা বেশি? আগুনের স্তর উপরে না, তা আমি তো উপরে, আমার মর্যাদা বেশি, তা আমি কেন আদমকে সিজদা করব? এই অহংকার করেছিল, তাকাব্বুরি করেছিল, যুক্তি দেখিয়েছিল। এবার আল্লাহ তাকে অভিশপ্ত করে দিলেন, জাহান্নামী বানিয়ে দিলেন। একটু আগে তো আলোচনা শুনলেন যে বিড়ি সিগারেট জর্দা খাওয়া হারাম, একটা হাদিস তিনি বলতে ভুলে গেছেন হয়তো বা বলেন নাই, কেন হারাম? আপনার কাছে কিন্তু যুক্তি আছে, কারণ তিনি যে হাদিসটা বলেছেন কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশা আনয়ন করে বস্তু যেটা এটার নাম হচ্ছে মদ, আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। এখন আপনি বলবেন যে কই বিড়ি খাইলে তো মাদকতা আসে না, যারা জর্দা খান এই মাহফিলে হাত তুলতে বললে অর্ধেক হাত তুলবেন জর্দা খান, জর্দা খেলে তো মাদকতা আসে না, তো হুজুর হারাম বললেন কেন? গুল আমরা নিয়মিত ব্যবহার করি, হুজুররা মনে হয় যে এটা হুজুরদের একটা ভালো অভ্যাস গুল লাগানো, তো গুল লাগালে তো মাদকতা আসে না, তো হুজুর এটাকে হারাম বললেন কেন? উনি আসল হাদিসটা বলতে ভুলে গেছেন, মূল নীতি, যেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যেটার বেশি পরিমাণ সেবন করলে মাদকতা আসে, যেটার অধিক পরিমাণ খাইলে মাদকতা আসে, তার অল্পটাও হারাম। কথা বুঝতে পারলেন নাকি বুঝতে পারেন নাই? যেটার বেশি পরিমাণ সেবন করলে, পান করলে বা খেলে মাদকতা আসে, তার অল্প পরিমাণও হারাম। এখন আপনাকে বলি তো, আপনি তো ভাত খান না অন্য কিছু খান, ভাত বা রুটি এই খেয়ে তো আমরা বেঁচে থাকি, এখন যদি আপনাকে রাত্রে ভাতের বদলতে জর্দা দেওয়া হয় বা তামাক দেওয়া হয়, যা আপনি আজকে তামাক খেয়ে থাকবেন, জর্দা খেয়ে থাকবেন, ভাত দেওয়া হবে না, একটা প্লেটে ভর্তি করে তামাক দেওয়া হলো আর সাথে একটু মাছ তরকারিও দিবে, সমস্যা কোথায়? আমরা ভাত তরকারি দিয়ে খাই না, ভাতের বদলে তামাক তরকারি ঠিকই থাকবে, খেতে পারবেন? যারা একান্ত বেশি অভ্যস্ত যারা, তারা তো জর্দা খান বেশি করে, তাই না? কিন্তু আমরা তো, আমাদের যারা খাই না, অভ্যাস যাদের নেই, আমাদের তো নাকের কাছে আসলেই তো আমাদের মাথা ঘুরে ঘুরে না, নাকের কাছে আসলেও তো মাথা ঘুরে, বিড়ির গন্ধ শুনলে তো মনে হয় যে, অনেক সময় ট্রেনে যাই তো বগির ভিতরে থাকে, ওই যে দরজার কাছে খায় বদগুলো, ওই গন্ধ যখন রুমের ভিতরে ঢোকে তখনই অসহ্য মনে হয়। এখন হাদিস বললাম মূল নীতি, বেশি খেলে মাদকতা আসলে অল্পটাও হারাম। আপনি যদি ভাত না খেয়ে শুধু জর্দা খেয়ে থাকতে পারেন, আপনি যদি ভাত না খেয়ে শুধু তামাক খেয়ে বাঁচতে পারেন, আপনার জন্য তামাক হালাল, ঠিক আছে? আর যদি না পারেন তাহলে আপনি অল্প খেলেও সেটাও হারাম। তারপরে আরও দেখেন, এটা এমন একটা সৃষ্টি, এমন একটা খাদ্য যেটা আল্লাহর নিকৃষ্ট যে সৃষ্টিগুলো আছে, কুকুর শিয়াল শুকর এরাও কিন্তু খায় না। বলেন খায়? কোনোদিন তামাক খেতে দেখেছেন কুকুর মুখ দিয়েছে বা শুকুর কোনোদিন খেয়েছে দেখেছেন?
বাদ দিলাম। এবার যারা এটা উৎপাদন করে, কেউ আদারওয়াইজ নেবেন না, মাইন্ড করবেন না, যারা উৎপাদন করে তামাক বা বিড়ি সিগারেট, এর গায়ে কী লেখা থাকে? ভালো কিছু যেটা খাইলে শরীর ভালো হয়, হার্ট ভালো হয়ে যাবে, সবল হবে, শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে, কিডনি যাদের দুর্বল চাঙ্গা হয়ে যাবে, তা লেখা থাকে? তো কী থাকে সেখানে? ক্যান্সারের ঝুঁকি, ধূমপানের মৃত্যুর কারণ, তারপরে ফুসফুসের ভয়ঙ্কর ছবি সহ সেখানে দেখা থাকে, থাকে না? তা আপনি জেনে শুনে নিজেকে ধ্বংসে নিক্ষেপ করছেন না? অথচ আল্লাহ কি বলছেন? লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না, তোমরা নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। আর আপনি নিজে এখানে ধ্বংসে নিক্ষেপ করছেন নিজে বিড়ি সিগারেট খেয়ে। এবার আর একটা যুক্তি আছে আপনাদের, এখানে প্রসঙ্গ অন্যদিকে চলে গেল, যেহেতু প্রসঙ্গটা খুব আমাদের অনেকের মধ্যে অভ্যাসটা আছে, এই জন্য বলছি। এখন আপনি বলবেন আর একটা যুক্তি আছে আপনার, যেহেতু ইবলিসের সাথে আমাদের সম্পর্ক ভালো, ইবলিস তো আমাদের খালাতো ভাই, ইবলিস আমাদের সবসময় গুদায় যুক্তি দেয়, মানে মাথার ভিতর ঢুকিয়ে দেয়। এবার আপনি বলবেন যে বিড়ি সিগারেট জর্দা গুলের নামে কোরআন হাদিসে কোনো কথা নাই, কোনো উল্লেখ নাই। উল্লেখ আছে কি? মদ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, যেটা তিনি বললেন, মদ, জুয়া, বেদি, ভাগ্য নির্ধারক সর, এগুলো তো। বিড়ি সিগারেট বলে তো কোথাও কোনো উল্লেখ নেই। এখন আপনি সন্দেহে পড়ে গেলেন যে এটা আসলে হালাল না হারাম। এবার আল্লাহ নবীর একটা হাদিস শুনেন, এই হাদিস অনুযায়ী আপনি কোথায় যাবেন এবার এটা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইনুন ওয়াল হারামু বাইনুন ফাস্তানিবু শুবহাত ওয়া বাইনাহুমা শুবহাত। হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট, এই দুইটার মধ্যখানে আছে কিছু সন্দেহজনক বিষয়। ফাস্তানিবু শুবহাত, তোমরা এই সন্দেহগুলো থেকে বেঁচে থাকো। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এই সন্দেহগুলো থেকে বেঁচে থাকো। কারণ বলতে গিয়ে তিনি বলছেন, কারণ যে ব্যক্তি এই সন্দেহ থেকে বেঁচে থাকলো, সে নিজেকে এবং তার মর্যাদাকে রক্ষা করলো। ওয়ামান ওয়াকাফিস শুবহাত ওয়াকাফিল হারাম, তিনি বললেন, যে ব্যক্তি সন্দেহের মধ্যে পতিত হলো, ওই ব্যক্তি হারামের মধ্যে পতিত হলো। তো কি হলো? এটা হারাম হবে না হালাল হবে? যদি আপনার কাছে দলিল নাও থাকে, সন্দেহ যদি থাকে, আল্লাহ নবীর ঘোষণা অনুযায়ী সন্দেহের মধ্যে যে ব্যক্তি ঢুকবে, সন্দেহজনক বিষয় যে ব্যক্তি পান করবে, যে ব্যক্তি খাবে, সে যেন হারাম খালো, হারাম ভক্ষণ করলো, তা আমি সন্দেহ যদি মনে করি, তবুও তো এটা হারাম। আর এত উপকার এই জিনিসটার মধ্যে আছে যার কোনো উপকার নেই, তারপর আমরা এটা কিভাবে খাই? দয়া করে প্রতিজ্ঞা নিয়ে যাবেন আজকের মাহফিল থেকে, আজকের মাহফিলের আর কোনো সার্থকতা না হলো, যদি একজন ব্যক্তি যদি তওবা করতে পারেন আজকের মাহফিল থেকে, একজন বিড়িখোর, একজন জর্দাখোর, একজন তামাক সেবনকারী, মদ পানকারী ব্যক্তি যদি তওবা করতে পারেন যে আমি আজকের পরে আর জীবনে কোনো দিন তামাক জাতীয় কিছু পান করব না, আজকের এই মাহফিল সার্থক হবে ইনশাআল্লাহ। কারণ কি জানেন? এখানেও দলিল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলা ওয়াহিদান খায়রুল লাকা মিন হামরিন নাম। তোমার দাওয়াতের মাধ্যমে যদি একজন মানুষ হেদায়েত হয়, একজন মানুষ যদি অন্যায় থেকে ফিরে আসে, ভালোর পথে ফিরে আসে, এটা তোমার জন্য সবচাইতে দামি লাল উট কুরবানি করার চাইতেও শ্রেষ্ঠতর হবে। দাওয়াত দিবেন না ভাই? দাওয়াত দিতে হবে না, নাকি একা একা আমল করলে চলবে? দাওয়াত দিতে হবে, সমাজ সংস্কার করতে হবে। সমাজ সংস্কার করতে হলে জামাত লাগে, একা একা সমাজ সংস্কার করা যায় না। একা একা দাওয়াত দেওয়া যায়, মসজিদ ইমামতি করা যায়, মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে বক্তৃতা করা যায়, কিন্তু সমাজকে সংস্কার করতে হলে, সমাজকে সংশোধন করতে হলে ঐক্যবদ্ধ শক্তির প্রয়োজন হয়, একত্রিত একটা জামাতের প্রয়োজন হয়, এটার নামে হচ্ছে সংগঠন। দেখেন না, সরকার মাদকতা নিয়ে খুব বিপদে আছে, মদ বন্ধ করার জন্য বহু চেষ্টা করতেছে, কি সরকার একা করছেন? সরকার তো ঘোষণা দিচ্ছেন, এই যে আমাদের
আমাদের প্রিয় পুলিশ ভাইয়েরা, র্যাবের ভাইয়েরা, গোয়েন্দা সংস্থার সদস্য ভাইয়েরা সবাই কিন্তু টিম ওয়ার্ক করছেন, এটা নিয়ে করছেন না? তাহলে এটা নেকি তো সবাই পাবেন। একা কি একজনের পক্ষে করা সম্ভব? সরকার যেমন একটা জামাত, রাষ্ট্রীয় পর্যায়ে তাদের একটা জামাত, আর আপনি আমি যেইখানে আছি এই যে একটা জামাত। আপনি একটা মহল্লা আছেন, একটা মসজিদে আছেন, ওই মসজিদের মুসল্লিদের নিয়ে আপনার একটা জামাত। আপনার ওই জামাতের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে যদি আপনি কোনো কাজ না করেন। তো বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে তার আনুগত্যের মাধ্যমে। যদি আনুগত্য করা না হয়, মন গড়া যদি আমল করা হয়, বানিয়ে বানিয়ে যদি আমল করা হয়, তাহলে এটার নাম হবে বিদআত। বিদআত হচ্ছে নতুন সৃষ্টি। অনেকে বিদআতকে দুইটা ভাগ করেছেন, বিদআতে হাসানা, বিদআতে সাইয়া। একটা হচ্ছে ভালো বিদআত, একটা মন্দ বিদআত। বলেন চোর কি আর ভালো চোর হয়? যে ডাকাতি করবে, আপনি যদি গাড়িতে চলেন, নাইট ক্রুসে গেলেন, ডাকাত আপনাকে আক্রমণ করলো, তার মধ্যে কি ভালো পরহেজগার কোনো ডাকাত থাকবে? ঠিক আছে ভাই, আপনার মুখে তো দাঁড়িয়ে আছে, আপনাকে আপনি চুপ করে থাকেন, আপনাকে মাফ করে দিলাম, এরকম হবে? চোর তো চোর, ডাকাত তো ডাকাত, এরা ভালো আর মন্দ কি? আল্লাহ নবী বললেন কুল্লু বিদআতিন দলালা, সমস্ত বিদআতই হচ্ছে ভ্রষ্টতা। ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, সমস্ত ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। আর আপনি বলছেন যে বিদআত দুই প্রকার, একটা হাসানা একটা সাইয়া, একটা ভালো একটা মন্দ। একজন বিখ্যাত আলেম বাংলাদেশের, তিনি তার এক বইয়ের মধ্যে এই হাসানা ভাইয়া সাইয়া বিদাতের দুই ভাগ নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি স্পষ্ট বলে দিয়েছেন, বিদাতকে হাসানা ও সাইয়া এই দুই ভাগে বিভক্ত করাটাও একটা অভিনব বিদাত, এই ভাগটাও একটা বিদাত। ভাগ করার ক্ষমতা আপনাকে দিল কে? নবী বলছেন সমস্ত বিদাত, আপনি বলছেন বিদাত একটা হাসানা একটা সাইয়া। তাহলে নবীকে বলেছেন কুল্লু বিদাতিন সাইয়া দলালা, সবচেয়ে মানে যেটা বিদাতের সাইয়া এটা শুধু ভ্রষ্টতা, এটা কি বলেছেন? তিনি বলেছেন কুল্লু বিদাতিন দলালা, সমস্ত বিদাতে হচ্ছে দলালা। এখন সমস্যাটা কথা জানেন? সমস্যা আবার মাথায়, ওই যে ইবলিস গুতায় আমাদেরকে বলছে কি যে বিদাত হলে তো মাইকটো বিদাত, বলতে বলতে বলছে বেটা তুমি নিজেও তো বিদাত, তুমিও তো নবীর জামানা ছিল না। তাহলে যত মানুষ ময়দানে বসে আছেন সবাই কিন্তু বিদাত। একটা মানুষ যখন ঘুমায় থাকে তাহলে ডাক দিলে কিন্তু লাভ দিয়ে ওঠে, কিন্তু যে মানুষটা সজাগ থেকে ভান করে থাকে তাকে সারাদিন যদি ডাকে নাই, ওঠ উঠ উঠবে? সে তো শুনতেছে ডাক, কিন্তু তার ইচ্ছা হচ্ছে না ওঠা। যার ওঠার ইচ্ছা নাই তাকে যতই ডাকেন সে কিন্তু উঠবে না। আর যে লোকটা গভীর ঘুমে আচ্ছন্ন, যখনই ডাকবেন চেতন পাওয়ার সাথে সাথে লোকটা লাভ দিয়ে ওঠে। আমাদের হুজুরদের অবশ্য হচ্ছে জেগে ঘুম পাড়ার মতো। আমাদের হুজুররা সবই জানে কিন্তু মানতে চায় না, কারণ মানলে তো ব্যবসা বন্ধ হয়ে যাবে, ইনকাম বন্ধ হয়ে যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র ছিলাম, মিলাদের এই মৌসুম, এখন মিলাদের দিন গেল আজকে, মিলাদ প্রসঙ্গ বই আছে আমিরে জামাতের, মিলাদের লিফলেট এখন আছে বাজারে, আমরা সব জায়গায় বিতরণ করি, আজকেও নিয়ে আসা হচ্ছে, আপনাদেরকে দেওয়া হবে। তো আমরা বিশ্ববিদ্যালয়ের মসজিদগুলোতে মিলাদ প্রসঙ্গ বইটা বিতরণ করলাম ব্যাপক হারে, প্রত্যেক মিলাদের মৌসুমে আমরা জুমার আগের জুমাতে আমরা এটা বিতরণ করি। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক মসজিদের ইমাম, সরকারি চাকরি করে তো তেল খুব বেশি, উনি কী করলেন, একটা লিফলেট বের করলেন আমাদের বই বিতরণের পরে, বাহাসের ডেট দিয়ে, আমিরি জামাতের সাথে বাহাস করবেন, একটা ডেট দিলেন সেন্ট্রাল মসজিদে অমুক তারিখ বাহাস হবে, আর লিফলেটের মধ্যে এত বাজে ভাষায় গালাগালি করলেন বলার মতো না। লিফলেটের নিচে ওনার নাম আছে, স্বাক্ষরও আছে। তা আমরা, আমি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুব সংঘের সভাপতি ছিলাম, লিফলেটটা যখন হাতে আসলো স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার এই যে লিফলেটে অমুক তারিখে বাহাসের তারিখ দেওয়া আছে, আমাদের প্রথম ধারণা ছিল স্যারের সাথে কথা বলেছি কি না, বাহাসের ডেট তো আর এক পক্ষে হয় না, দুই পক্ষের আলোচনা নিয়ে তো একটা ডেট হয়, তাই না? তা আমরা আমির জামাতকে জিজ্ঞেস করলাম যে স্যার এই যে মানে লিফলেট আসছে এর মধ্যে বাহাসের ডেট আছে, তা আপনি আপনার সাথে কোনো কথা হয়েছে নাকি, বা আপনি জানেন এ বিষয়ে কিছু? স্যার বলছেন না তো আমি তো কিছুই খবর রাখি না। বাস হয়ে গেল, আমাদের বোঝা হয়ে গেল। এবার আমরা চলে গেলাম উনি যেই হলের ইমাম সেই হলে সালাত আদায় করার জন্য, একদিন মাগরিবের সালাতে লিফলেটটা সাথে নিয়ে ওনাকে ধরবো বিষয়টা যে আসলে ঘটনা কি।
আমরা 20-22 জন আইলাতে যুব সংঘের কর্মী ওই হলে গিয়ে মাগরিবের সালাত আদায় করলাম। সালাত আদায়ের আমিন শুনে মনে মনে বুঝতে পারলাম যে আজকে মনে একটা কিছু হবে। হলের মর্যাদা আহলে হাদিস সংখ্যা খুব বেশি না, তা আমরা 22 জন যদি এক জায়গায় দাঁড়ায় আমিন বলি তো হুজুর তো বুঝছে যে আহলে হাদিসের আমিন আজকে জোরে। ব্যাপারটা কি, কিছু লোকজন মনে বাইরে থেকে কিছু আসছে। তো যাই হোক, সালাতের পরে হুজুরকে বললাম, হুজুর আপনার সাথে একটু কথা আছে। হুজুর বলছেন, না বাবা আমার কোনো সময় নাই, বাজার আমাকে এখনই বাজারে যেতে হবে, বাসায় মেহমান আছে, বাজার করে বাসায় যেতে হবে। তা আমরা বললাম, না হুজুর আমরা তো অনেকে আসছি আপনার সাথে একটু কথা বলবো, তা আপনি আমাদেরকে অন্তত 5 মিনিট সময় দেন, আপনার একটু কথা বলি। হুজুর রাজি হচ্ছেন না, আমরা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, হুজুরকে রাজি না হইয়া পারেন বলেন। বললাম যে হুজুর গেস্ট রুমে আসেন, আপনাকে বসতেই হবে, 2 মিনিটের জন্য আপনার সাথে কথা বলবো, তারপরে আপনি যাবেন। এবার হুজুর এসে বসলেন গেস্ট রুমে, আমরাও বসলাম, বসে লিফলেটটা হাতে ধরিয়ে দিলাম যে এই লিফলেটের নিচে যে নাম আছে মাওলানা অমুক, স্বাক্ষর আছে, এটা কি আপনি না অন্য কেউ? তখন উনি বলছেন যে বাবা হ্যাঁ এটা তো আমারই স্বাক্ষর, আমি লিখেছি। তো আপনি কি ডক্টর গালিব সাহেবের সাথে আলাপ করেছেন যে ওনার সাথে বাহাস করবেন এই বিষয়ে? বলছেন না। তো আপনি আলাপ করলেন না, তার সাথে কোনো কথা হলো না, ডেট করলেন, আবার আপনি লিফলেটের মধ্যে এত গালাগালি করলেন, তো ব্যাপারটা কি? তখন তিনি কি উত্তর দিচ্ছেন জানেন? একবারে আসল কথা বের করে দিলেন, বলছেন যে বাবারা আমরা তো মিলাদ করি, আমরা মানুষের বাড়িতে যাই, আপনারা নিজেরা করেন না ভালো কথা, তো বইগুলি বিতরণ করেন কারো কেন? মানুষ তো আমাদেরকে প্রশ্ন করে, মিলাদ সম্পর্কে ঝামেলা হয়, আপনারা করেন না ঠিক আছে, তো এই বই বস্তুগুলি বিতরণ করার তো দরকার নেই, আর আমাদেরও তো সংসার আছে, আমরাও তো সংসার চালাইতে হয়, মানে মিলাদ করে টাকা পায়, ওই টাকা দিয়ে সংসার চলে। উনি স্বীকার করে ফেললেন যে আপনারা মিলাদ করেন না ঠিক আছে, কিন্তু মিলাদের বই বিতরণ করে আমাদের ক্ষতি করছেন, আমাদের অসুবিধা হচ্ছে, মানুষ তো আমাদেরকে প্রশ্ন করে, তো দাওয়াত কমে যাবে না? বলেন দাওয়াত কমবে না? দাওয়াত কমে যাবে, দাওয়াত কমে গেলে টাকাও কমে যাবে, ইনকাম কমে যাবে। তো হুজুর এখন কি করলেন, এইভাবে গালাগালি করে লিফলেট করে গোটা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দিলেন। তো ওনারকে আর কি বলবো, বললাম যে হুজুর দাড়ি তো পেকে গেছে সব সাদা, একদম সাদা, উনি এখন অনেক আগে মারা গেছেন, আল্লাহ তাকে ক্ষমা করুক। বললাম যে হুজুর দাড়ি তো সাদা হয়ে গেছে, হকটা কি বোঝার চেষ্টা করবেন না? আপনি যদি মনে করেন এই বইটা ভুল আছে, মিলাদ প্রসঙ্গ বইয়ের মধ্যে যদি ভুল থাকে আপনার দৃষ্টিতে, আপনি সঠিক একটা লিখেন, সঠিক একটা লিখে আবার বাজারে প্রচার করেন, অথবা মাননীয় লেখকের কাছে আপনি আবেদন করেন যে মাননীয় লেখক আপনার বইয়ের এই তথ্যগুলি ভুল, আপনি এগুলো সংশোধন করে আবার বাজারে ছাড়েন। বলতে পারেন না? আর কোনো জবাব আছে বলেন? কোনো জবাব নেই। তো এইভাবে এই বিদাতগুলি সমাজে চালু আছে কাদের জন্য? ইমাম সাহেবদের জন্য, মৌলভী সাহেবদের জন্য। ইমাম সাহেবরা যদি হক কথা বলতে জানতেন, ইমাম সাহেবরা যদি কমিটির তোয়াক্কা না করতেন, নির্দ্বিধায় যদি তার হক কথা বলার সাহস রাখতেন, এদেশের সমাজ সংস্কার আরো আগেই হয়ে যেত। ইমাম সাহেবরা হক কথা বলতে জানে না, মাদ্রাসা আলিয়া মাদ্রাসার শিক্ষকরাও হক কথা বলতে জানে না, সব ভুলে গেছে, সরকারি চাকরি পেলে যা হয়। যাই হোক, ওদিকে যাচ্ছি না, গেলে আর অনেক কথা হয়ে যাবে, অনেক শিক্ষক মহোদয় এখানে আছেন, আমাদের প্রতি রাগ করবেন, শুধু এইটুকু বলবো দয়া করে আল্লাহকে ভয় করেন, চাকরির মালিক রুজির মালিক আল্লাহ, রিজিকের ফয়সালা জমিনে হয় না আসমানে হয়। বলেন রিজিকের ফয়সালা কোথায় হয়? আপনি রিজিক নিয়ে এত ব্যস্ত কেন? আপনি হক কথা বলতে জানবেন না তো মাদ্রাসা বললেন কি জন্য? আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছেন কি জন্য? অবশ্য এখন হুজুরদের ছেলেদের মাদ্রাসায় কমই পড়া, ওই স্কুল কলেজ ভার্সিটিতে বেশি পড়ায়, এটা মনে একেবারে ব্যাঠিক কথা না। অধিকাংশ ইল্লা মাশাল্লাহ, ইল্লা মাশাল্লাহ, কিছু মানুষ তো ভালো থাকবে সব জায়গায়। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, অনেক রাত হয়ে যাচ্ছে, আমি আমার কথা দীর্ঘায়িত করছি না। মূল কথা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে তার আনুগত্যের মাধ্যমে, তার আনুগত্যের মাধ্যমে, তার অনুসরণের মাধ্যমে। তার অনুসরণ না করে যত চিৎকার চেঁচামেচি করেন, যত মিছিল করেন, যত পয়সা ব্যয় করেন, যত জিলাপি খান,
এই খাওয়া এই মিছিলের কোনো দাম নেই, দুই পয়সার দাম হবে না আল্লাহর কাছে। এর প্রত্যেকটা টাকা হারামে গণ্য হবে, প্রত্যেকটা ব্যয় আপনার গুনাহের কাছে ব্যয় হবে। আল্লাহর নবীকে তার সম্মান করা হবে না, বরং তাকে অপমান করা হবে। কারণ নবী যেটা করেন নাই, যে আমলটা করতে বলেন নাই, যে আমল তিনি নিজে করেন নাই, সে আমলটা করলে নবীকে কি সম্মান দেওয়া হবে না অপমান করা হবে? এই জন্য ইমাম মালিক বিন আনাস রহমতুল্লাহ আলাইহির একটা কৌল বলে আমি আমার বক্তব্য শেষ করব। তিনি বলছেন, মানিবতাদা ফিল ইসলাম বিদআতান ফা রাআহা হাসানাতান ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ খানার রিসালা। তার আগে তিনি বলেছেন, যেটা আল্লাহ নবীর জামানায় দিন ছিল না এবং তার সাহাবীদের জামানায় দিন ছিল না, লাম ইয়াকুনিল ইয়াউমা দীনান, আজকের জামানায় সেটা দিন হতে পারে না। যেটা আল্লাহ নবীর জামানায় ধর্ম ছিল না, যেটা আল্লাহ নবীর জামানায় ইবাদত ছিল না, আমল ছিল না, তার সাহাবীদের জামানায় যেটা ধর্ম ছিল না, আজকের জামানায় সেটা ধর্ম হতে পারে না। তারপরে তিনি বলছেন, মানিত্তাদা ফিল ইসলামে বিদআতান, যে ব্যক্তি ইসলামের মধ্যে বিদআত চালু করে দিবে, বিদআত চালু করবে, নতুন সৃষ্টি করবে, ইবাদত চালু করবে, সে যেন ফাকাত জামা, ওই ব্যক্তি যেন ধারণা করে নিল আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ খানার রিসালা, তিনি তার রিসালতে খেয়ানত করেছেন। বলুন, নাউযু বিল্লাহি মিন জালিক। আল্লাহ নবী তার রিসালাতে খেয়ানত করেছেন? কেন তিনি বললেন? আল্লাহ নবী করলেন না আর আপনি করলেন, আল্লাহ নবী করেন নাই তার মানে তাহলে তিনি তার শরীয়তটা অপূর্ণ রেখে গেছেন, পূর্ণ করে যান নাই। তো যেটুকু তিনি করেন নাই, এখন আপনি 1500 বছর পরে এসে ওইটা করা শুরু করেছেন, তাহলে নবী কেন ওইটা করে গেলেন না? তাহলে নবী এটা ভুল করে গেছেন, নবী এইটুকু বাদ দিয়ে চলে গেছেন। তো রিসালাতের ক্ষেত্রে তিনি কোনো কিছু বাদ দিতে পারেন? বলেন, রিসালাতের ক্ষেত্রে একটা অক্ষর বাদ দেওয়ার ক্ষমতা কি তার আছে? তিনি বিদায় হজ্জের ভাষণে সাহাবীদের সাক্ষীকে বলেন নাই, হাল বাল্লাকতু আলা হাল বাল্লাকতু, শুনো সাহাবীরা শুনো, হাল বাল্লাকতু, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? আমি কি পৌঁছে দিতে পেরেছি তোমাদের কাছে যে দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছিলেন, সেই দায়িত্বকে আমি যথাযথভাবে পালন করেছি? সবাই বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হ্যাঁ অবশ্যই আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। তিনি হাতের হাত আকাশের দিকে ইঙ্গিত করে আল্লাহকে সাক্ষীকে বলছেন, তিনি সাহাবীদেরকে সাক্ষীকে আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ তুমি সাক্ষ্য থেকো, হে আল্লাহ তুমি সাক্ষ্য থেকো, এই যে আমার সাথীরা সাক্ষী দিচ্ছে, আমি আমার উপরে দায়িত্ব, আমার উপর অর্পিত দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালন করেছি, হে আল্লাহ তুমি সাক্ষ্য থেকো। যে নবী তার দায়িত্বের ক্ষেত্রে এত সচেতন ছিলেন, এত ভীত ছিলেন, সেই নবী ইবাদত বাদ রেখে চলে গেলেন? নাউযু বিল্লাহি মিন জালিক। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে ফিরে আসতে হবে কোরআন এবং সুন্নার কাছে, সহি আমলের কাছে, সুন্নাতের কাছে। নবীর ভালোবাসা মুখে নয়, কাজে পরিণত করতে হবে। আমল দিয়ে আল্লাহ নবীকে ভালোবাসা হয়, মিছিল করে নবীকে ভালোবাসা হয় না। ঈদ মিলাদুন্নবী বিদাতি পর্ব আল্লাহ নবীর জামানায় ছিল না। মুসলমানদের দুইটা ঈদ শুধু সুন্নাত, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা, তার বাইরে তৃতীয় কোনো ঈদ পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর কোনো হাদিসের মধ্যে খুঁজে পাবেন না। কাজে এই আমল বাদ দিতে হবে। সবশেষে আপনাদেরকে যে আহ্বানটা জানাবো সেটা হচ্ছে এই যে সমাজকে সংস্কার করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা একটা সংস্কারের মানসিকতা নিয়ে, সংস্কারের উদ্দেশ্যে আমরা জমায়েত হই, হাজার হাজার মানুষ একত্রিত হচ্ছি সমাজটাকে সংস্কার করার জন্য। আমরা শুধু একদিন মাহফিল শুনিয়ে যাব না, আমাদেরকে সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকটা শাখাকে, প্রত্যেকটা এলাকাকে, প্রত্যেকটা উপজেলাকে, প্রত্যেকটা জেলাকে কোরআন এবং সহি হাদিসের আলোকে সাজাতে হবে। রাজি আছেন সবাই? হাত তুলেন সবাই। আল্লাহ তুমি সাক্ষী থেকো, আল্লাহ তোমার বান্দার হাত তুলেছে, সমাজ সংস্কারে কাজ করে যাবে, সমাজ থেকে শিরক বিদআত বিদআতকে উৎখাত করার জন্য তারা প্রাণ চেষ্টা করে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সমাজ সংস্কারের দুটি অন্যতম কাফেলা, এই কাফেলার সহযাত্রী হয়ে আসুন আমরা সকলে ময়দানে ঝাঁপিয়ে পড়ি, ময়দান থেকে যাবতীয় কুসংস্কার দূরীভূত করি, কোরআন এবং সহি সুন্নার আলোকে আমরা আমাদের সমাজকে ঢেলে সাজাই।
ইনশাল্লাহ ইহকালে কল্যাণ হবে, পরকালে আমরা শান্তি পাবো, মুক্তি পাবো ইনশাল্লাহ। পরিশেষে আজকের এই আয়োজনের জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসে পশ্চিম জেলা সংগঠনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে এই সম্মেলনে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে এবং আপনাদের প্রিয় পত্রিকা আত-তাহরিকের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।